আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। কিশোরগঞ্জে বিএনপি পুলিশ ব্যাপক সংঘর্ষ। সানা বিমানবন্দর বন্ধ থাকায় গত 6 বছরে 80,000 মানুষের মৃত্যু হয়েছে। ইমরান খানকে সৌদি যুবরাজের ফোন। মিয়ানমারে নিহত বিক্ষোভকারীর সংখ্যা 500 ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরকে বরখাস্ত করলেন এরদোগান। এবং সর্বশেষ জানিয়ে দিব, সন্তানদের সঙ্গে 4 বছর ধরে দেখা করতে পারছে না ফিলিস্তিনি নারী। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। কিশোরগঞ্জে বিএনপি পুলিশ ব্যাপক সংঘর্ষ। কিশোরগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। বেলা 12টার দিকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে এখনও চলছে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এবং জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। কর্মসূচি অনুযায়ী বেলা 12টার দিকে বিএনপির নেতাকর্মীরা শহরের পুরান থানা ও একরামপুর এলাকায় রাস্তায় টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দোকানপাটে হামলা চালায়। পরে পুলিশ তাদেরকে ধাওয়া দিলে বিক্ষোভকারীরা রেললাইনে অবস্থান নিয়ে অনবরত পাথর নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা সাউন্ড, গ্রেনেড ও শর্টগানের গুলি ছোড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। গত 28 মার্চ হরতালের দিন জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও সদর উপজেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সানা বিমানবন্দর বন্ধ থাকায় গত 6 বছরে 80,000 মানুষের মৃত্যু হয়েছে। ইয়েমেন বলেছে, গত 6 বছর ধরে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর লাগাতার অবরোধের কারণে অন্তত 80,000 মানুষের মৃত্যু হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছে ইয়েমেনের পরিবহন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা। এছাড়া আরও 4.5 লাখ মারাত্মক অসুস্থ মানুষ যারা বিদেশে চিকিৎসার জন্য যেতে চান তারা শুধুমাত্র সৌদি আরবের অবরোধের কারণে যেতে পারছেন না এবং দুঃসহ যন্ত্রণা ভোগ করছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 1,083টি ট্রাক ও ট্যাঙ্কার ট্রাক, 4,490টি রাস্তা ও সেতু এবং 7,229টি গাড়ি ধ্বংস হয়েছে। 2015 সালের 26 মার্চ সৌদি আরব এবং তার আঞ্চলিক কয়েকটি মিত্র দেশ আমেরিকা ও পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে দরিদ্র পীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালায়। আগ্রাসন শুরুর পর অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারায় তারা ইয়েমেনের বিরুদ্ধে আকাশ, সমুদ্র এবং স্থলপথে সর্বাত্মক অবরোধ দেয়। এতে জনগণের দুর্ভোগ বেড়েছে, কিন্তু সৌদি আরব তার লক্ষ্য অর্জন করতে পারেনি। সূত্র পার্স টুডে। ইমরান খানকে সৌদি যুবরাজের ফোন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার করা এই ফোনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। এজন্য ইমরান খানকে সৌদিতে আমন্ত্রণ জানানো হয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদির নেওয়া সবুজ উদ্যোগ এবং সবুজ মধ্যপ্রাচ্যের উদ্যোগের প্রশংসা করে একটি চিঠি লিখেছেন খবর দ্য ডনের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের খবরে বলা হয়েছে, সৌদি যুবরাজ ফোন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যর বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী ইমরান খান তার চিঠিতে লিখেছেন, আপনারা এই মহামারী থেকে নিরাপদ আছেন জেনে আমি খুবই আনন্দিত। এছাড়া আপনারা যে সবুজ উদ্যোগ নিয়েছেন তা খুবই সমচিত উদ্যোগ, যা প্রকৃতিকে রক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। তিনি লেখেন, টেকসই উন্নয়নের জন্য সবুজ বিপ্লবের কোনো বিকল্প নেই। মিয়ানমারে নিহত বিক্ষোভকারীর সংখ্যা 500 ছাড়িয়েছে। নিরস্ত বিক্ষোভকারীদের ওপর প্রতিদিনই কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়ছে জান্তা সরকার। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এখন পর্যন্ত 510 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করতে পেরেছে। তবে নিহতের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। রাস্তায় আবর্জনা ছুড়ে নতুন অসহযোগ আন্দোলন শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ। সামরিক বাহিনীর সহিংসতায় 14 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিন বালুর বস্তার ব্যারিকেড সরিয়ে দিতে আগের চেয়েও ভারী অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে সেনাদের, যদিও তা কী ধরনের অস্ত্র ছিল তা পরিষ্কার হওয়া যায়নি। গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনার আন্দোলনে জান্তা সরকারের নিষ্ঠুর ধরপাকড় দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে। ইতিমধ্যে বাণিজ্য চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। জান্তা সরকারকে চাপ দিতে ঐক্যবদ্ধ বৈশ্বিক ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস। তিনি বলেন, বেসামরিক লোকজনের বিরুদ্ধে এত বেশি সহিংসতা চরম অগ্রহণযোগ্য, অনেক বেশি লোক নিহত হয়েছেন, আমাদের আরও ঐক্য দরকার। পরিস্থিতি পাল্টাতে জান্তা সরকারের উপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি অঙ্গীকার দরকার। 2013 সালের বাণিজ্য বিনিয়োগ কাঠামো চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গণতান্ত্রিক সরকার ফিরে না আসা পর্যন্ত এই চুক্তি কার্যকর করা হবে না বলে তিনি জানান। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন বলেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মিয়ানমারে সেনাবাহিনীর নৃশংস সহিংসতা তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকা। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরকে বরখাস্ত করলেন এরদোগান। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মুরাদ সিটিনকিয়াকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৈশ্বিক মার্কেটে একটি ধাক্কা খাওয়ার পর এর আগে গভর্নরকে বরখাস্ত করা হয়েছিল। প্রবীণ ব্যাংকার সিটিনকিয়া এর আগে ইস্তানবুলের স্কট এক্সচেঞ্জে কাজ করছেন। 2019 সালে তিনি কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেন। সোমবার মধ্যরাতের পর তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। দেশটির অফিসিয়াল গেজেটের বরাতে ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে, মুরাদ সিটিনকিয়ার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে মর্গান স্ট্যানলির সাবেক বোর্ড সদস্য মোস্তফা দুমানকে। গত 20 মার্চ ব্যাংকটির সংস্কারপন্থী গভর্নর নাসি আকবালকে আকস্মিকভাবে বরখাস্ত করেন এরদোগান। তিনি উচ্চ সুদের হারের বিরোধী ছিলেন, তার জায়গায় বসানো হয়েছে সাহিব কাবিশোগলুকে। এবং সর্বশেষ, সন্তানদের সঙ্গে 4 বছর ধরে দেখা করতে পারছেন না ফিলিস্তিনি নারী। নিজের 5 সন্তানকে গত 4 বছরে মাত্র 1 বার দেখতে পেয়েছেন ফিলিস্তিনি মা নিভান গারকুয়াদ। সন্তানদের তাদের বাবার কাছে পাঠানোর পর পরিবার থেকে তিনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই নারীর স্বামী থাকেন 200 কিলোমিটার দূরে অধিকৃত পশ্চিম তীরের কালকিলায়। গাজা উপত্যকার জহুর আল দিক গ্রামে বাবা মা ও ছোট ছেলের সঙ্গে থাকেন 39 বছর বয়সে এই নারী। খবর মিডল ইস্ট আয়ের। সন্তান ও স্বামীর সঙ্গে দেখা করতে পশ্চিম তীরে যেতে 2018 সাল থেকে 5 বার ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি, কিন্তু তার সেই আবেদন কখনো মঞ্জুর হয়নি। নিভান গারকুয়াদ বলেন, সন্তানদের সঙ্গে সর্বশেষ আমার দেখা হয়েছিল 4 বছর আগে। তাদের সঙ্গে এক বিছানায় না শুইলে আমার ঘুম আসত না, অথচ গত 4 বছর ধরে আমাদের কোনো দেখা নেই। পশ্চিম তীরে যেতে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অনুমোদন নিতে হয় অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের, কারণ 2 অঞ্চলের মধ্যে একমাত্র যাওয়ার পথ হচ্ছে ইসরায়েলি নিয়ন্ত্রিত সীমান্ত ইরেজ। 2007 সালে নির্বাচনে জয়ের পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণ চলে যায় হামাসের হাতে। এরপর থেকে উপকূলীয় এই ছিটমহলটিকে কঠোরভাবে অবরোধ করে রাখে ইসরায়েল।